চরমপন্থী আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটি। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিনে মশাল মিছিল আয়োজনের মাধ্যমে গণ অবস্থান আন্দোলনরত 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটি নেতৃত্ব চরমপন্থী আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন। বিকল্প চাকরির দাবিতে 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটির গণ অবস্থান আন্দোলনের সোমবার 50তম দিন অতিক্রান্ত হলো। এতদিনেও রাজ্য সরকার এই আন্দোলনের প্রতি কোনো প্রকার সহমর্মিতা প্রদর্শন করেনি বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে এবার 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতৃত্ব চরমপন্থী আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিনে রাজধানী আগরতলার বুকে মশাল মিছিল সংগঠিত করার মাধ্যমে চরমপন্থী আন্দোলনের সূচনা করবেন বলে আহত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিলেন 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতা বিজয় কৃষ্ণ সাহা। পাশাপাশি আগামী 27 জানুয়ারি মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটি মহাকরণ অভিযান করবে বলেও এই চাকরিচ্যুত শিক্ষক নেতা জানিয়েছেন। তাই আমরা অলরেডি সিদ্ধান্ত জানিয়েছিলাম যে আমরা 25 তারিখের পর থেকে আমরা আর এই নরমপন্থী আন্দোলন করব না, আমরা চরমপন্থী আন্দোলনের দিকেই এগোব। তো সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই প্রেস কনফারেন্স, আগামীকালকে জানেন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেই উপলক্ষে আমরা যারা বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী প্রীতি হাজলা, এদের উদ্দেশ্যে আমরা কালকে পুষ্পার্ঘ নিবেদন করব আমাদের মঞ্চে। পাশাপাশি আমরা আগামীকালকে একটা আমাদের মশাল মিছিল বের করব সন্ধ্যা ছটায় আমরা এদিক থেকে একটা মশাল মিছিল বের করব। রাজ্যের আপামর 10323-এর শিক্ষক শিক্ষয়িত্রীদের আমরা কালকের মধ্যেই এই মঞ্চে আসার জন্য আবেদন রেখেছি। কেননা আগামী পরশু দিন যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে কথা দিয়ে কথা রাখেননি, কিংবা আমরা যে বিষয়গুলো ওনার কাছে দিয়ে এসেছিলাম সেগুলোর বিষয়ে উনি এখন অবধি কোনো মন্তব্য করেননি, যেগুলো করবেন না বা কোনো সমস্যা আছে কি না, সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সেই বিষয়গুলোর উত্তর জানতে 27 তারিখ। এই চরমপন্থী আন্দোলনের জেরে যদি রাজ্যবাসীকে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয় তবে এর দায় পুরোপুরি রাজ্য সরকারের উপর থাকবে বলেও নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি এই চরমপন্থী আন্দোলন রাজ্যের সর্বস্তরে গড়ে তোলার ব্যাপারেও সংশ্লিষ্ট নেতারা চরম হুঁশিয়ারি দিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।